हेलो फ्रेंड्स, वेलकम टू कुकिंग एंड बेकिंग विद शताब्दी। आज के आमी चले एसेछि एकटा चटजलदी ब्रेकफास्ट रेसिपी निये, एग पराठा। एटार जोन्नो ना तो आपनादेर बेलते हबे ना तो माखते हबे। ताहले चलुन आर देरी ना करे रेसिपिटा शुरू करा जाक। प्रथमे एखाने आमी एक बाटी रूम टेम्पारेचार दूध निये निच्छि, तार साथे तीनखाना डिम एड करे दिच्छि। एर साथे आमी स्वादमतो नून आर स्वादमतो लंका गुड़ो एड करलाम। आपनारा चाइले लंका गुड़ोर बदले गोलमरिच गुड़ो एड करते पारेन। दूध और डिमटा एकसंगे फेटिए निते हबे। फेटानो हो गेले एखाने आमी देड़ बाटी मयदा एड करब। प्रथमे एक बाटी मयदा एड करते हबे, सेटाके मिशिए नेवार परे आर जे बाकी हाफ बाटी मयदाटा आछे सेटाके एड करे एकखाना लाम फ्री लिकुईड डो बानिए निते हबे। मयदाटा मिक्स हो गेले एखाने आमी हाफ चामच जोयान एड करब। जोयानटा आमी हाथ दिए क्राश करे निच्छि, क्राश करे एड करे देब। জোয়ানটা অ্যাড করায় আমাদের পরোটাটা খুবই সুন্দর একটা টেস্ট চলে আসবে। আরও একবার মিক্স করে নেব ব্যাটারটা। এক পরোটার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা ইনস্ট্যান্ট ব্যাটার, এটার জন্য কোনো রেস্টিং টাইম দরকার নেই। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে নিচ্ছি। এখানে আমি হাফ চামচ ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে দু হাতটা ব্যাটার দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। ব্যাটারটা গোল করে ছড়িয়ে দেব যাতে পরোটা শেপ চলে আসে। পরোটা যখন ওপর থেকে একটু শুকিয়ে আসবে তখন আর একটুখানি ঘি ছড়িয়ে দুপাশ উল্টে ভালোভাবে পরোটাটা ভেজে নেব। আপনারা চাইলে এই সিম এক পরাঠার ব্যাটারে লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়েও মশালা এক পরাঠা বানাতে পারেন। আর দেখুন, এরকমভাবেই আমাদের চটজলদি এক পরাঠা রেডি হয়ে গেল। আর এরকমভাবে আমরা প্রতিটা এক পরাঠা বানিয়ে নেব। আমি যে ব্যাটারের মেজারমেন্টটা দিয়েছি এটাতে আপনাদের 5-6 বড় সাইজের এক পরাঠা বানানো হয়ে যাবে। এই লিকুইড ডো এক পরাঠাটা আপনারা টমেটো কেচাপ, পিকল বা যে কোনো স্পাইসি গ্রেভির সঙ্গে সার্ভ করতে পারেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইল। সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল যদি এখনও না করে থাকেন বা আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হন। সঙ্গে পাশের নোটিফিকেশনের বেলটাও প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।